খাটটা এরকম ভাবে রাখলে হবে না কিন্তু তাকে এই তুই দুষ্ট এই ঘরে থাকে শুধু থাকে না ক্লেম করে যে এখানেও সুখে বাঁচে ইম্পসিবল এই ঘরে কেউ থাকতে পারে না আসলে যারা খারাপ অবস্থায় থাকে না তারা নিজেদের প্যাসিফাই করার জন্য এরকম সুন্দর সুন্দর কথা গুছিয়ে বলে বুঝলি यस দুষ্ট আসলে নেশায় বন্ধ হয়ে আছে তাই কি করছে কি খাচ্ছে কোনো কিছু ম্যাটার করে না ওকে নেশা আবার কিসের গো ভালোবাসার শুনিসনি ভালোবাসায় করেছো কাঙাল মরে নেশা ছুটে যাবে বয়স বাড়ুক স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেই নেশা ছুটে যায় আর কয়েকটা জিনিস শুধু নিয়ে আসা যেত না তাহলে দুষ্টু আসার আগে আরে বাবা থাক না এগুলো যত কাছে দেখবে ফার্নিচার ফার্নিশিংস তত ওদের জেলিসি বাড়বে আর অশান্তি শুরু হবে তাই না হ্যাঁ যারা অবশ্য ভালোবাসে তারা সম্মান করবে আর যারা পছন্দ করে না তারা হিংসা করবে বাট তুই কি এগুলো সব জেনে শুনে করেছিস না না বাবা আমি কিচ্ছু জেনে শুনে মানে অনেকদিন আগেই করতাম দুষ্টুর ঘোরতর আপত্তি ছিল তখন তো বোঝালেও বুঝতো না এখন তো বোঝালে বোঝেই যে বাবা কি গরম লাগছে না একটা এসি দিলেও তো পারতিস ইলেকট্রিক বিল প্রবলেম আন্টি আসবো আরে এসো 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 কেমন আছেন আপনারা ভালো আছি তুমি কেমন আছো আমি একদম ভালো নেই আমার কানে খুব ব্যথা কেন আমার আমার শাশুড়ি তো আমাকে মারে এমন জ্বর বেড়েছে না কানে প্রচন্ড ব্যথা করছে সে কি দুষ্টু শাশুড়ি এগুলো আছে দুঃখের কথা আর কি বলবো বলুন তো আপনাদের আমার বাপের বাড়ি তো আপনাদের মতো স্ট্রং নয় তাই তাই মার খেয়েও এখানে পড়ে থাকি কিন্তু আপনারা থাকতে দুষ্টুকে এখানে কেন ফেলে রেখেছেন এই নরক থেকে ওকে কেন নিয়ে যাচ্ছেন না বিশাখা আমি কি বলছিলাম জানো তো তুমি কানের ব্যাপারটা কিন্তু ডাক্তার দেখাও নেগলেক্ট করো না বুঝলে ঠিক আছে আমি তাহলে এখন আসি এসো আইডিয়া বলবো এই দুষ্টু আর দুষ্টুর শাশুড়ির ভেতর ভুল বোঝাবুঝির জন্য যদি এই মেয়েটাকে ব্যবহার করা যায় দেখো আন্টি আসবো আপনাদের জন্য চা নিয়ে এসেছি চা আনতে গেলে কেন আমি যেখানে সেখানে চা খাই না তুলতুলি ইউর ইন্টারেস্টেড বাড়িতে অতিথি এলে চা দিতে হয় এটা ভদ্রতা বলে জানি আপনার ইচ্ছে না করলে আপনি খাবেন না আমাদের কালু চা খেতে খুব ভালোবাসে ওকে দিয়ে দেব সেটাই ভালো একজনের অন্তত চায়ের খরচাটা বাঁচবে আর তোমাদের মতো পরিবারে এইটুকু সাশ্রয় তো সাশ্রয় যে কোনো পরিবারের ক্ষেত্রে অনেক মানে রাখে সেটা গরিব বলে যাদেরকে ব্যঙ্গ করা হয় তাদের ক্ষেত্রে আবার বড়লোক বলে অহংকারে যারা নাকের নিচে কিছুই দেখতে পায় না তাদের ক্ষেত্রে কালু আমাদের পরিবারের কেউ নেই আমাদের বাড়ির আশ্রিত এই গলির নেড়ি কুকুর এই বিস্কিটটা খাবেন নাকি এটাও কালুর ভোগেই যাবে সরি আন্টি আপনার অতিথিকে অপমান করে আমি কিন্তু কোনোই আনন্দ পাচ্ছি না আমরা গরিব হতে পারি কিন্তু বাড়ি বয়ে এসে কেউ যদি আমাদেরকে অপমান করেছেন সেটা আমরা কখনোই মুখ বুঝে মেনে নেব না কি অসভ্য মেয়ে রে বাবা এরপর যার বাড়িতে যাবে জ্বালিয়ে শেষ করে রাখবে